বলেছিলাম না ছ্যাবলাদের মতো পিছে পিছে আসতে না। আপনি না ছ্যাবলা না? হ্যাঁ ছ্যাবলা নাই তো, কিন্তু আমার তো ব্রেকের সমস্যা আছে। হ্যালো, হ্যাঁ দোস্ত একটা গুড নিউজ আছে, শোন। গুড নিউজ? হ্যাঁ দোস্ত শোন, ফারিয়া এসে তো অফিস বাদ করে দিল। তোমার মতো ভালো কাপড় পরা মানে কি রং সং করা নাকি আশ্চর্য? তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো আমাকে সাপোর্ট করা উচিত। আচ্ছা সরি বললাম তো, এখন অনেক রাত হয়ে গেছে, শুবে চলো, না হলে সকালে আবার অফিস যেতে দেরি হয়ে যাবে। আমার অফিসে যেতে দেরি হবে না, তোমার হতে পারে। ভাইয়া তো এত রিয়্যাক্ট করছো কেন? রিয়্যাক্ট করছে মানে কি, সে চাকরি করবে দেখে কি সে সংসারের কাজ করবে না? আর তোকে কি এখানে ধোয়ার জন্য এগুলো আনা হয়েছে? তোর পড়াশোনার জন্য আনা হয়েছে, পড়াশোনা রেখে তুই ধুচ্ছিস? লেট করতে হবে, আপনি এখনই বেরিয়ে যাবো। জি স্যার। স্যার আমি যাবো না স্যার। বসুন, আমি আপনাকে যেতে বলছি। না আমরা তো সবসময় একসাথেই যাই, তাই ভাবলাম যে সবসময় একসঙ্গে যান বলে এখনো যেতে হবে। নীলাঞ্জনা। নীলাঞ্জনা? স্যার নীলাঞ্জনাটা কে? তাছাড়া আমি তো আগের মতো এখন তেনাও পেঁচাই না স্যার, তাই না? আমি তো আমার নিজেকে অনেক সংশোধন করে নিয়েছি, তাহলে আমার কেন ইনক্রিমেন্ট হবে না? আমি এটা পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আপনাকে জবাব দিতে হবে। ওয়েল তো আপনি এখন কী করতে চান? আমি রিজাইন দিয়ে দেবো। কনগ্রাচুলেশন। বসের সাথে কথা হচ্ছিল বুঝছো, বস বললো যে মেয়েটা কেমন যেন একটু ঝিমানো টিমানো। তা আমি কি বললাম জানো, বস এরকম স্কিলড এরকম সফিস্টিকেটেড মেয়ে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য দরকার। আলটিমেটলি ওর হাত দিয়েই তো কাজগুলো আসলো, মানে টোটালি আমি সব জিনিস ঠিক করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি যে অফিসে আসি, টাই পরি, শার্ট পরি, সব থেকে ভালো লাগে কার বলো তো? আমার আব্বার, কারণ আমার আব্বাই পৃথিবীতে আমাকে আনছে, কিন্তু তারপরে কাজটা আমি কিন্তু আম ট্রাইং। জি ঠিক আছে। তো তোমার এই উন্নতি খুবই ভালো ছিল, কাজের মানুষ তো বোঝা যায়, ঠিক আছে কাজ করো। কিন্তু একটা জিনিস, এই সব অফিসে কিন্তু তেনা পেঁচানো লোক থাকে, এই তেনা পেঁচানো থেকে কিন্তু সাবধান। আই এম ট্রাইং, ইউ আর ট্রাইং।
আছে তোমার বলো তো? অফিসে কোনো ঝামেলা হয়েছে? বলবে তো কি হয়েছে? তুমি শিমুকে এমন করে বকলে ব্যাচের এখন কাঁদছে। আমাকে নিয়ে কোনো প্রবলেম? তোমাকে নিয়ে আমার কি প্রবলেম হবে? কি প্রবলেম হবে তোমাকে নিয়ে? তুমি একটা কি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস পাওয়া একটা স্টুডেন্ট চাকরি করো, তুমি তুমি আমার সাথে কম্পিটিশন দিয়ে পারবে? আমি যে কাজ করি অফিসে সে কাজ তুমি করতে পারবে? আমার জায়গায় আমার চেয়ারে বসলে তুমি বুঝতে কত ধানে কত চাল? আমি হেল্প না করলে তো তুমি গ্রাজুয়েট হতে পারতে না, সামান্য গ্রাজুয়েট হতে পারতে না। তোমার গাড়ি, তোমার গাড়িকে আমি জেলাস করি? তোমার গাড়িকে আমি জেলাস করি না। তোমাদের মতো মেয়েদেরকে কারা চাকরি দেয়, কেন চাকরি দেয়, কেন এত ফ্যাসিলিটিস দেয়, আমি বুঝি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হাসি মুখ তোলে অভিমান ভরে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবে ইরা, হাসি মুখ তোলে অভিমান ভরে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও। কিরে তোর কি মন খারাপ নাকি? কেন আর বলিস না, ভাইয়া বোধহয় ভাবিকে কম্পিটিটর ভাবা শুরু করেছে। কেন ভাইয়া ভাবিকে কম্পিউটার ভাববে কেন? ভাবিকে অনেক ফাস্ট। তুই না, আমি কম্পিউটার বলিনি, কম্পিটিটর বলেছি, মানে প্রতিদ্বন্দ্বী। কেন? ভাইয়া ছোটবেলা থেকে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, কিন্তু চাকরির ক্ষেত্রে অতটা উন্নতি করতে পারেনি। আর ভাবি মাত্র কয়েকদিন হলো জব জয়েন করেছে আর এখনই গাড়ি হাঁকিয়ে ঘুরছে। ভাইয়া বোধহয় এসব মেনে নিতে পারছে না। ঠিক তো? না ঠিক না, হাজবেন্ড ওয়াইফের রিলেশন এরকম হবে কেন? তাহলে কেমন হবে? হাজবেন্ড ওয়াইফের রিলেশনে ভালোবাসা থাকা উচিত, পরস্পরের প্রতি রেসপেক্ট থাকা উচিত। আমি না তোকে অনেক রেসপেক্ট করি, তুই আমাকে বিয়ে করবি? সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। সে তো করাই যাই, আমি একটু তোর বসের সাথে দেখা করতে চাই। আচ্ছা কি ব্যাপার বল। না না মানে আমার একটু পার্সোনাল ব্যাপার আছে। না না ঠিক আছে, ফারিয়াও তো এখন নাই অফিসে। ও তাহলে তো এটাই বেস্ট টাইম, আমাকে একটু দেখা করিয়ে দে না দোস্ত প্লিজ। না না দেখা তো করাই যাই।
জানেন? জি না স্যার। আমার বোন, একমাত্র ছোট বোন, ওকে আমি খুব আদর করতাম। ইকবাল। ইকবালটা কে স্যার? আমার ছোট ভাই, পড়াশোনা করে। স্যার, নীলাঞ্জনা এখন কোথায়? ও একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু ছেলেটা ওর সাথে বিট্রে করে, সেজন্য ও সুইসাইড করেছে। আর এই শখ সহ্য করতে না পেরে ইকবাল অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ে। আই'ম সরি স্যার। না, সরি হওয়ার কিছু নেই। বাই দ্য ওয়ে, আপনাকে আমি এত পছন্দ করি কেন জানেন? কেন স্যার? আপনি দেখতে অনেকটা নীলাঞ্জনার মতো, আমার ছোট বোনের মতো। আমি বুঝতে পারছি আপনি একটা কমপ্লেক্সের মধ্যে আছেন, এটাকে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলে। আপনার ওয়াইফ ফারিয়া খুব ভালো একটা মেয়ে এবং সে খুব ভালো এবং অবিডিয়েন্ট একটা স্টাফ। সে অফিস থেকে যে সুযোগগুলো পাচ্ছে সেটা সে ডিজার্ভ করে। আপনি কি বলেন, মাত্র 3 মাসে সে অফিস থেকে একটা গাড়ি ডিজার্ভ করে? সে তো এমন কোনো কোয়ালিফাইড না, আর চাকরি তো আমরাও করি। কাম টু দ্য পয়েন্ট, আপনি বলেছেন সে অতটা কোয়ালিফাইড নন, কিন্তু হয়তো কোয়ালিটি তার মধ্যে ছিল, সেটা দেখানোর সুযোগ পায়নি। জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে, এই অফিসে সে যে কাজ করছে সেটাকে এনজয় করছে, এবং আমার মনে হয় এটাই তার ডেভেলপের অনেক কারণ, বড় কারণ। আরেকটি কথা, আপনার ওয়াইফ খুব ভালো মানুষ, এবং এই ভালো মানুষ ব্যাপারটা কিন্তু অনেক বড় একটা গুণ। সেই গুণ দিয়ে, তার কাজের পারফরমেন্স দিয়ে সে সব কিছু অ্যাচিভ করেছে। সেখানে তাকে কম্পিটিটর ভাবার কোনো কারণ নেই। সৈয়দ সাহেব, আপনাকে একটা কথা বলি, কনজুগাল লাইফে এরকম ঝামেলা বা কখনো কখনো ঝগড়া এটা হতেই পারে, কিন্তু এটার ব্যাপ্তি কখনো 3-5 মিনিটের বেশি হওয়া উচিত নয়। তাতে করে হয় কি যে থার্ড পার্সন ইন করে, এবং থার্ড পার্সন ইন করে বিষয়টাকে খুচিয়ে খুচিয়ে এমন জটিল করে ফেলে যে এটা খুবই কঠিন হয়ে ওঠে। আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি, আমার ওয়াইফের সঙ্গে আমার সম্পর্ক খুবই চমৎকার, খুব লাভলি একটা রিলেশন, বাট কোনো একটা কারণে তার সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল, এবং সামহাও এটা আমার অফিস জানে, জানতে পারে, এবং অফিস এটাকে এত জটিল করে তুলল এবং তারা ভেবেই নিল যে আমার ওয়াইফের সঙ্গে আমার সেপারেশন হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং আরেকটি মজার ব্যাপার, বিষয়টা খুবই দুঃখজনক হলেও সত্য, যে তারা মনে করছে যে আপনার ওয়াইফের সঙ্গে আমার একটা অ্যাফেয়ার চলছে, আর এই কারণে আমার ওয়াইফের সঙ্গে আমার একটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার। সে খুব ভালো একটা মেয়ে এবং সে খুব ভালো করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনার ফিলের জায়গাটা বুঝতে পারছি, আমি দেখতে অনেকটা আপনার ছোট বোনের মতো, কিন্তু স্যার আমি আসলে গাড়িটা ডিজার্ভ করি না, আমার যে যোগ্যতা সেই যোগ্যতায় গাড়িটা আমার সাথে যায় না স্যার। আমার যে যোগ্যতা ছিল আমি যদি সেটা থেকেও এত কিছু ফ্যাসিলিটিগুলো পেতাম তাও ঠিক ছিল। আপনি জানেন স্যার, আমার হাজবেন্ড সে কিন্তু অনেক ট্যালেন্ট একটা স্টুডেন্ট ছিল, অথচ সে আজ চাকরি যে করছে, রিক্সায় করে অফিসে যাচ্ছে, বাসে করে অফিসে যাচ্ছে, আর আমি তার থেকেও সিম্পল গ্র্যাজুয়েট হয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। স্যার এটা আসলে মোটেই ভালো দেখায় না স্যার। আর তাছাড়া স্যার আমার কাছে মনে হচ্ছে যে আমি যেটা পাওয়ার যোগ্য না সেটা আমি পাচ্ছি, কিন্তু আমার হাজবেন্ড যেটা ডিজার্ভ করে সে সেটা পাচ্ছে না। এই জায়গাটা স্যার আমি মেনে নিতে পারছি না। আপনি নিশ্চয়ই চাইবেন না স্যার এই সমস্ত ঐশ্বর্যের কারণে আপনার ছোট বোনের সংসারে অশান্তি হোক।
I'm sorry, sir. তুমি রিকশায় গেল, গাড়ি কোথায়? আমি গাড়ি ছেড়ে দিয়েছি। তোমার গাড়ি নেই, আমারও গাড়ি থাকতে পারে না। আর আমার কাছে মনে হয়েছে আমি আসলে গাড়িটা ডিজার্ভ করি না। আচ্ছা, তুমি বললে না তো তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? আমার অফিসে কাজ আছে। ও, তোমার কি অফিসে যাওয়াটা খুব দরকার? মানে অফিসে কি কাজ অনেক বেশি? চলো না, আজকে আমরা দুজনে মিলে রিকশায় ঘুরি। কতদিন একসাথে ঘুরি না। আমার অফিসেও কাজ ছিল, কিন্তু আমি কাজ করব না। হ্যাঁ, আমার অনেক জরুরি কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা বাদ দাও, আজ কাজ না করলেও হবে, চলো ঘুরি। সত্যি? আচ্ছা চলো। কতদিন আমরা দুজনে একসাথে ঘুরি না। আজকে আমরা আজিমপুরে ওই চটপুরিটা খাবো, মামার দোকানে চটপুরি। আমি কথাই বলছি। আচ্ছা জানতো ভাইয়া, দেখো যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে ইরা হাসি মুখ তুলে অভিমান ভরে, রাঙা সূর্য উঠবে সুপ্রভাত যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়া।